হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এইগুলো আমার চীনা হাসির বাচ্চা। যে বইগুলো 1 মাসের একটু বয়স বেশি হবে, একটু জায়গায় 18টি আছে। তো অনেকগুলো ভিডিও দিই না, কয়েক প্রকার আগে ভিডিও দিয়েছিলাম কয়েকবার। তো পেট প্রকার নিয়ে আপাতত কিছু করতেছি না, কারণ ঘরের একটু সংকট আছে, জায়গার সংকট, যে জন্য এই কয়া করতেছি না। ওই জন্য চীনা হাঁস নিয়ে বর্তমানে আছি, ব্যস্ত আছি। দেখুন আমার হাঁসগুলো, এই যে হাঁসের বাচ্চা, এগুলো হাঁস বেশি হয়ে গেছে, তো এই জন্য কিছু ঠোকরা ঠুকরি করছে, পশম খায় ফেলে একটার একটার, এটা একটা সমস্যা। আর এগুলো আমার বড়গুলি হাঁস, কতগুলো আছে ছোটো, কতগুলো বড়। ছোটো বড় মিলে 90 পিস আছে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। দেখে ইনশাল্লাহ এখান থেকে কিছু বিক্রি করব। কিছু বিক্রি করে ফেলে 30 থেকে 40টা হাঁস রাখবো ডিমের জন্য। সামনে ইনশাল্লাহ বাচ্চা বিক্রি করার ইচ্ছা আছে, তো আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ হাঁসের খামার করার জন্য এগিয়ে যেতে পারি। আর পেট প্রকার ওটা করব, ওটার জন্য আলাদা দিয়ে একটা ঘর তৈরি করতে হবে, নর্মাল করে পরাতিন দিয়ে করা লাগবো। আর যে কিছু হাঁস যে পুকুরে গোসল করতে আসছে, গোসল করলে হাঁসগুলো সুন্দর দেখা যায়, সাদা হাঁস তো, আর গোসল না করলে এগুলো আর কি ভালো দেখা যায় না, কাদা দিয়ে জড়ানো থাকে। আমাদের এখানে ভাষা বলে গ্যাদর বা ময়লাযুক্ত বলতে পারেন। তো যদি কারো বাচ্চা লাগে কোনো সময় ইনশাল্লাহ যোগাযোগ করেন, সামনে দিতে পারবো। এমনি 6টা হাঁস আছে যে ডিম পারে, এগুলো বাচ্চা ফুটায়, হাঁসেই আপনি তা দিয়ে বাচ্চা উঠায়, মেশিনে কোনো বাচ্চা ওঠে না। চীনা হাঁসের ডিম আসলে মেশিনে তো অনেকটা বাচ্চা ওঠে না, এই জন্য হাঁস দিয়ে বাচ্চা ফুটায়। ইনশাল্লাহ দিতে পারবো সামনে। তা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।